হ্যালো, হোয়াটসআপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অসীম আজহার একজন পাকিস্তানি গায়ক, গীতিকার, সুরকার এবং অভিনেতা। 26 অক্টোবর 1996 করাচিতে জন্মগ্রহণকারী এই শিল্পী তার ইউটিউবে সমসাময়িক পাশ্চাত্য গানে পুনরায় স্বাক্ষর করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। আজ তরুণ এবং গতিশীল গায়ক, দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী অসীম আজহারকে দেশের অন্যতম সম্পদ হিসাবে বিবেচনা করা হয়, কারণ তিনি একজন বহু প্রতিভাবান শিল্পী, যিনি একজন সুন্দর কণ্ঠশিল্পী এবং একজন দুর্দান্ত অভিনেতা। উভয় দুবাইতে অসীম আজহার এবং মেরুব আলীর বাগদান হয়েছিল, তাই অসীম আজহারের বাগদত্তার নাম মেরু। 20 মার্চ 2022 এ তাদের বাগদান হয়েছিল। মেরুব আলী একজন উঠতি সেলিব্রিটি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্যাশন প্রচারণায় অংশ নিয়েছেন, কিন্তু তিনি সুপরিচিত শিল্পী অসীম আজহারের সাথে বাগদানের পর খ্যাতি অর্জন করেছেন। অভিনেতা, গায়ক, গীতিকার এবং সুরকার অসীম আজহার পাকিস্তানের করাচিতে 1996 সালের 29 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। অসীম আজহারের বয়স 26 বছর। তিনি সুপরিচিত হওয়ার আগে তিনি আধুনিক পাশ্চাত্য সুর কভার করে ইউটিউব এই একজন কণ্ঠশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তরুণ এবং আকর্ষণীয় কণ্ঠশিল্পী অসীম আজহার পাকিস্তানি সঙ্গীতের নতুন মুখ। এত অল্প বয়সে নিজেকে অনেকটাই আলাদা করে ফেলেছেন তিনি। অসীমের জন্ম করাচিতে এবং সেখানেই তার শিক্ষা শেষ হয়। অসীম একটি কিশোর বয়স থেকে এবং মাত্র 16 বছর বয়স থেকে যখন তিনি পেশাদারভাবে গান গাইতে শুরু করেছিলেন, তখন থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন। তিনি একটি ভালো খ্যাতি সঙ্গে একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছেন, যদিও তার বাবা আজহার হোসেন একজন অত্যন্ত সুপরিচিত পিয়ানোবাদক। অসীম আজহার মা গুল ইরানা বিনোদন শিল্পের সবচেয়ে অভিজ্ঞ শিল্পী এবং বেশ কয়েকটি পাকিস্তানি নাটকে অভিনয় করেছেন। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সাথে তার কথিত রোম্যান্সটি ক্রমাগত জল্পনা কল্পনা বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।